হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্স এর ক্লাস নাম্বার 3 নিয়ে। তো এর আগে আমি দুটো সেট আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। চলো আমাদের আজকের সেটের ফার্স্ট কোশ্চেন। কি বলা হয়েছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার ও 8 কিলোমিটার পার আওয়ার হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে। দেখো, এখানে একটা বিষয় একটু জানতে হবে যে আমি নৌকা এবং স্রোত অধ্যায়টি একটি টেবিলের মাধ্যমে করাই। তো সেই টেবিলের প্রথমেই থাকে আমাদের নৌকার গতিবেগ, তারপরে থাকে স্রোতের গতিবেগ, দেন আমরা রাখি প্রতিকূলের গতিবেগ, তারপরে থাকে আমাদের অনুকূলের গতিবেগ। এই টেবিলের মাধ্যমে যখন তুমি করবে, দেখবে অঙ্কটা অনেক সহজ, কোনো কিছু মুখস্থ রাখার সেরকম দরকার পড়ছে না। ওকে, এবার আমরা কি করব, জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এখানে বলা হয়েছে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে হচ্ছে 8 কিলোমিটার, আমরা লিখে দিলাম। এবার এই যে নৌকার গতিবেগ কি করে বের করতে হবে বলতো? এই দুটোকে আমরা যোগ করে বাই টু করবো। তাহলে 12 আর 8 কত? 12 আর 8 20, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। তাহলে নৌকার গতিবেগটা হবে 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ কিভাবে বের করতে, দুটোকে মাইনাস করে বাই টু করতে হয়। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, তাই না? তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ওরা জানতে চেয়েছে যে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ, তাই না, নৌকাটি কত সময় লাগবে? তাহলে দেখো, এই 24 কিলোমিটার যাবে, তার গতিবেগটা কত এখন? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় কতটা লাগবে? তাহলে সময় কতটা লাগবে? 24 কিলোমিটার যাবে 10 কিলোমিটার পার আওয়ার হিসেবে। তাহলে তার 2 ঘন্টা 4, 2.4, তাই তো? তাহলে এখান থেকে আমরা 2.4 ঘন্টা কোথায় আছে? অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, পরের কোশ্চেন। এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রা পথের কিছু অংশ তিনি প্রদব্রজে, মানে পায়ে হেঁটে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তাহলে তিনি পায়ে হেঁটে কতটা দূরত্ব গিয়েছিলেন? তাহলে আমরা প্রথমে লিখে নেব। দেখো, আমি একটু অন্যভাবে কোশ্চেনটাকে করাবো। প্রদব্রজে মানে পায়ে হেঁটে, আর এটা হচ্ছে সাইকেলে। বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাই। তিনি পায়ে হেঁটে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছেন, আর সাইকেলে 9 কিলোমিটার পার আওয়ার। তো আমি এই 4+5 করলাম, তাহলে এই 9 কিলোমিটারই হলো। এবার টোটাল তিনি 9 ঘন্টা জার্নি করেছেন, টোটাল তিনি 9 ঘন্টা। এবার এই যে এখানে 4 কেন করলাম বলতো? এইখানেও 4 আছে, এখানেও 4 আছে। আমি বলতে পারি গড়ে তিনি 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি যেতেন, তাহলে 4×9=36 কিলোমিটার তিনি যেতেন। মোট দূরত্ব কত? মোট দূরত্ব দেখো 61 কিলোমিটার। তাহলে তিনি 4 কিলোমিটার গতিবেগে যদি 9 ঘন্টা যাতায়াত করেন, তাহলে 4×36 কিলোমিটার তিনি যেতেন। তাহলে এখনো অতিরিক্ত রয়েছে কত? 5, 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার তিনি যাবেন কিভাবে? এই যে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার কত ঘন্টা লাগবে? 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি তিনি যান, তাহলে তার লাগবে 5 ঘন্টা। তাহলে আমি এখান থেকে বলতে পারি তিনি সাইকেলে করে যাতায়াত করেছেন মাত্র 5 ঘন্টা, কিন্তু মোট জার্নিং হচ্ছে 9 ঘন্টা। তাহলে তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন কত ঘন্টা? 4 ঘন্টা। আচ্ছা, এবার বলা হয়েছে তিনি পায়ে হেঁটে কতটা দূরত্ব গিয়েছেন। আচ্ছা, দূরত্ব কতটা, তাই না? তাহলে দূরত্ব কি করে বের করো ভাই তোমরা? দূরত্ব হচ্ছে তোমার স্পিড ইনটু টাইম। তো তোমার এখানে স্পিড কত? এই যে 4 কিলোমিটার পার আওয়ার, পায়ে হেঁটে 4 কিলোমিটার, কত ঘন্টা গেছো? 4 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার যাবে? 4×4=16 কিলোমিটার। তো দেখো, তুমি এখান থেকে অপশন এ উত্তর করো। কি যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে, কেমন? 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো, আমরা প্রথমে একটু দেখে নেব যে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্কদ্বয় বলতে যে দুটো ডিজিট তাদের যোগফল, দেখো প্রত্যেকটাই কিন্তু 8 আছে। এবার বলা হয়েছে যদি আমরা সেই সংখ্যা থেকে 18 বাদ দিই, যদি আমরা 18 বাদ দিই, কারণ কেন এখান অপশন থেকে বাদ দিচ্ছি? কারণ সংখ্যা তো এই অপশনের কোনো না কোনো একটা হবে। তো বাদ দিলে সংখ্যা দুটি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন বলতে কি বলতো? এই 35 আছে, এটা স্থান পরিবর্তন করলে 53 হবে, এই 62 স্থান পরিবর্তন করলে 26 হবে, আর 44 স্থান পরিবর্তন করলে তো 44ই, আর 53 স্থান পরিবর্তন করলে 35। এবার তুমি একটু মিলিয়ে দেখো, 35 থেকে 18 বাদ দিলে কি 53 হয়? কখনোই নয়। 62 থেকে 18 বাদ দিলে কি 26 হয় নাকি? একদমই না।
44 থেকে 18 বাদ দিলে 44 কি করে হয়? কিন্তু 53 থেকে যখন তুমি 18 বাদ দেবে তখন কিন্তু 35 হচ্ছে। তাহলে দেখো এই 53 স্থান পরিবর্তন করে 35 হলো, তাহলে আমরা এখান থেকে অপশন ডি উত্তর করতে পারি। ওকে, পরের কোশ্চেন, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 7টি সংখ্যা বলেছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে মনে রাখবে গড় হবে মিডিল সংখ্যাটি। তাহলে মিডিল সংখ্যা কি আমাদের? এই যে গড় হচ্ছে মিডিল সংখ্যা, রাইট? কারণ এখানে দেখো এই 3টি সংখ্যা, এই হচ্ছে 3টি সংখ্যা, তাহলে এই মিডিল সংখ্যাটি হচ্ছে আমাদের গড়। সেই গড়টাই তো বলে দিয়েছে কত, না এটা 20। তাহলে এটা যদি 20 হয় এটা কত, এটা 21, এটা কত 22, এটা কত 23। ওরা চেয়েছে বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তমতই তো, বৃহত্তম সংখ্যা 23। যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে কি হতো, এটা 19, এটা 18, এটা 17, তাহলে ক্ষুদ্রতম 17। কিন্তু এখানে বৃহত্তম চেয়েছে তাই আমরা অপশন এ নিয়ে নিলাম। পরের কোশ্চেন, যদি এর 90% ইকুয়াল টু বি এর 30% হয়, আমরা একটু লিখে নেব যে এ এর 90%, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি 9/10 ইকুয়াল টু বি এর 30%, তাহলে আমি লিখতে পারি 3/10। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই এবং এইটুকু আমরা পরে দেখবো কি বলেছে। এই 10, এই 10 কেটে গেল, তাহলে এই 3 দিয়ে এই 3, 9 কে কাটলে 3 হয়, তাহলে 3a ইকুয়াল টু b, তাহলে আমরা বলতে পারি b এর ভ্যালুটা হচ্ছে 3। এবার ওরা বলল যদি b ইকুয়াল টু a এর 2x% হয় তাহলে x কত। দেখো এই যে b, b এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি কত, 3a। আমি এখানটায় বসিয়ে দিলাম 3a ইকুয়াল টু কত, a ইনটু 2x বাই কত 100। এই a, এই a কেটে গেল, এই 2 দিয়ে 50 কে 100 কে কাটলে 50, সো x ইকুয়াল টু কত হবে, এই দেখো 3 × 50, 3 × 50 = 150, তাহলে আমাদের এখানে 150 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, 1 - দেখো কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি, 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, 1 - 1/99, 1 - 1/100। কীভাবে করবো? জাস্ট সিম্পলি মাইনাস করো, 3 অকে 3, তার থেকে 1 বাদ দিলে 2, তো তুমি লিখে দাও 2/3, কিছু নেই, অর্থাৎ গুণ আছে, 4 অকে 4, 1 - করলে কত, 3/4। আচ্ছা 5 অকে 5, 1 - করলে কত, 4। আচ্ছা এইভাবে চলছে, দেন 99, 99 থেকে 1 বাদ দিলে 98, তারপরে কত হবে, 100 থেকে 1 বাদ দিলে 99। এবার তুমি লক্ষ্য করো কীভাবে কাটাকাটি যাচ্ছে, দেখো এই 3 কেটে গেল, 4 কেটে গেল, এখানে তো আরও সংখ্যা আছে, তো এইভাবে না সমস্ত সংখ্যাগুলো কেটে যাবে, সব কেটে যাবে। তাহলে দেখো এখানে পড়ে আছে 2, এখানে পড়ে আছে 100, সো তুমি লিখে দাও 2/100, এটাকে কাটলে আমরা লিখতে পারি 1/50, সো অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তাহলে আমরা প্রথমে একটু ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু কি, বিক্রয় মূল্য ইনটু লাভ লস, যা হয় আমাকে নিচে লিখতে হয়। তাহলে 12% লাভ, তাহলে আমরা লিখব 112, উপরে লিখব কত, 100। চলো একটু ক্যালকুলেশন করে দেখি কত দিয়ে কাটবে, তো 2 দিয়ে কাটি আমরা, 2 দিয়ে কাটলে কত হবে, 56, তাই না, 56। 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 2, 308। আচ্ছা এবার আমরা কত দিয়ে কাটবো, 7 দিয়ে কি কাটা যাবে, না 8 দিয়ে, 7, হ্যাঁ 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 8, 7 দিয়ে কাটলে 4 × 7 = 28, 4 × 7 = 28। এবার কি করবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে কত, 22। তাহলে আমাদের কত পেলাম এখানে, 22 × 25, তাহলে 22 × 25 করলে কত হবে, 25, 22, তাই তো। তাহলে 5 × 10 = 0, 550 টাকা। কিন্তু বলা হয়েছে যদি তিনি 462 টাকায় বিক্রি করেন তাহলে তার কত টাকা ক্ষতি হবে, তাহলে 550 থেকে আমি মাইনাস করে দেবো 462, তাহলে কত হবে, 2 × 10 = 8, হাতে 1, 6 × 7 আছে 12, হাতে 7 আছে 15 = 8, ওকে 88, সো এই যে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বড় থেকে ছোট সাজাতে হবে, কিভাবে করব? দেখো 7/11 লিখলাম, 16/20, 21/22, আমরা
হরগুলোর প্রথমে লসাগু করে নেব। এদের লসাগু করলে কত হবে? 11 × 2 = 22, 220। তো আমরা প্রত্যেকটা হরগুলোকে সমান করার চেষ্টা করব। হরগুলোকে সমান করতে গেলে আমাকে যেটা করতে হবে, এর সাথে কত গুণ করবে? 11 × 2 = 22, 20। এর সাথে কত গুণ করতে হবে? 20। 11 এর সাথে কত গুণ করতে হবে? 10। তাহলে শুধু হরের সাথে তো গুণ করলে হয় না, লবের সাথেও সেম সংখ্যা গুণ করতে হয় তোমাকে। তাহলে এখানে আমরা গুণ করে দিলাম। তাহলে দেখো, 7 × 20 কত? 140। 11 × 16 কত? 11 × 16 = 76 হয়। আর 21 × 10 = 210। ওরা চেয়েছে বড় থেকে ছোট, তো বড় কোনটা? বড় তো আমরা পেয়ে গেছি, এটা 21/22। তো আগে লিখে নেব, 21/22 হচ্ছে বড়। তারপরে কি হবে? 176, দ্যাট মিন 16/20। তারপরে আসবে কি? 7/11। কোথায় আছে? এই তো অপশান বিতেই আছে। তো অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন, 7,000 টাকা লগ্নি করে মানে বিনিয়োগ করে এ ব্যবসা শুরু করে, 3 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা বিনিয়োগ করেছে। আমরা কিভাবে করি এই কোশ্চেনগুলো? দেখো, আমরা জানি যে ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। যেহেতু এখানে দুজন ব্যক্তি রয়েছেন, অর্থাৎ এ আর বি, আমি রেশিও না লিখে রেশিওকে বাই হিসেবে লিখতে পারি, লিখে নিলাম। এবার এ কত টাকা দিয়েছে? 7,000 টাকা দিয়েছে। এবার কি বলেছে? 3 মাস পর বি তার অংশীদার হয়। তাহলে বি 3 মাস পর যুক্ত হয়েছে, তা কিন্তু এর টাকা 12 মাস কেটেছে। বি কত টাকা দিয়েছে জানি না, তাহলে 3 মাস পর যুক্ত হয়েছে, 12 মাসের ব্যবসা, কত বছর কেটেছে? কত মাস কেটেছে? 9 মাস কেটেছে। লাভ কিভাবে নিয়েছে? 2:3 অনুপাতে তারা লাভ বিনিয়োগ করে ভাগ করেছে। চলো ক্যালকুলেশন করি, 3 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 3, 4 হয়, 2 দিয়ে কাটলে 2 হয়, দেন x = কত? 14,000। অপশান এ হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ বি এর 3/2 ভাগ এবং বি সি এর 4/1 ভাগ পায়। তাহলে বি কত পাবে? আমি কি করব? এ বি সি লিখে নিলাম। তাহলে বি পায় সি এর 4/1 ভাগ। তো সি যদি আমি 1 ধরি, তাহলে বলো তো বি কত হবে? বি হবে ওই 1 এর 4/1 ভাগ। আবার এ কত পাবে? এ হচ্ছে বি এর, বি দ্যাট মিন কত? দেখো এটা করলে কত পাবো আমরা? 1/4। এর কত? এর 3/2 ভাগ। চলো আমরা একটু ক্যালকুলেশন করি, এটা দিয়ে কাটলে কত হবে? 2। সো আমি কি লিখতে পারি? 1/6 = 1/4 = 1। আমরা হরগুলোকে সমান করে দিচ্ছি, তো সমান করার জন্য আমাকে কত গুণ করতে হবে? চলো 12 করি। 6 × 12, 4 × 3 = 12, 12×12, উপরেও তো আমাকে তাই গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ করেছি, এখানে 2 গুণ করেছি, আমরা রেশিও করলে এটা কত পাবো? দেখো নিচেরগুলো যখন সমান তাহলে সব কেটে যাবে, থাকবে আমাদের 2:3:12। তাহলে টোটাল কত হলো? 12, 15, 17। তাহলে এই মোট আমি বলতে পারি 17 অনুপাতের জন্যই হচ্ছে 680, 1 অনুপাতের জন্য কত? 40। ওরা চেয়েছে বি কত পাবে? আরে ভাই, বি তো 3 ইউনিট পাবে, 1 যদি 40 হয় তাহলে 3 কত হবে? 3 × 40 = 120। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের আজকের সেটের কোশ্চেন। আমরা নেক্সট সেটে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, শিখতে থাকো।